क्या रे, जो जो बोले छिलाम सब ठीक ठाक এনেছিস তো? হ্যাঁ, আপনি যেমন বলেছিলেন সেই রকম শ্মশানের ছাই সিঁদুর সব এনেছি। বারুইপুর অঞ্চলে কালো জাদুর কারিগর নামে যাকে লোকে এক বাক্যে চেনে সে হলো এই হান্নান মোল্লা। মারণ উচাটন বশীকরণ এইসব কাজে তিনি সিদ্ধ হস্ত। এছাড়াও লোকমুখে এও শোনা যায় তিনি নাকি জিনও জাগাতে পারেন। তাই তো এই হুজুরের ক্লায়েন্টের অভাব নেই। সকাল সন্ধে দূর দূর থেকে লোক এসে তার কাছে হত্যে দিয়ে পড়ে থাকে। এইসব করে প্রতি মাসে তার আয় নেহাত কিছু কম হয় না। এই বিজ্ঞানের যুগে কেউ কেউ এইসব বুজরুকি বলে উড়িয়ে দিলেও যারা বিপদে পড়ে একবার তার কাছে ছুটে এসেছেন তারা জানে হান্নান মোল্লার কালো জাদু 100% গ্যারান্টি সহ কাজ করে। সেইরকমই কারোর মুখে শুনে এক বিশেষ দরকারে তার কাছে আজ ছুটে এসেছেন দত্তবাবু। শোন, যেটা এনেছিস তোর কাছেই রাখ। কেসে করকে কে করতে পড়েগা সব আমি তোকে শিখিয়ে দিচ্ছি, তো খুদিয়ে কাজ করতে পারবে, মেরা জরুরত নেই হোকা। লেকিন জয়সা জয়সা বলবো ঠিক ওয়েসা ওয়েসা করতে হবে, তাহলে 4-5 দিন কে অন্দর তোর কাম হয়ে যাবে। কিন্তু হুজুর, আমি কি পারবো? আলবাত পারবে। আমার কথা মতো যখন শ্মশান থেকে মিট্টি লিয়ে আসতে পেরেছিস তখন ইয়ে ভি পারবে। ইয়ে মিট্টি তো শনি আর মঙ্গলবারেই শ্মশান থেকে এনেছিস তো বেটা? হ্যাঁ, এই শনিবারে গিয়ে এনেছিলাম। সেদিনই ভেবেছিলাম আপনার কাছে আসব, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আর আসতে পারিনি। বাদ আচ্ছা বাদ আচ্ছা। আপ শোন, সামনের 15 তারিখে অমাবস্যা, ওসি দিন রাতে একটু মন্ত্র বলে দেব তোকে। সেটা 1008 বার পড়ে এই শ্মশানের ছাই আর সিন্দুর সিদ্ধি করে নিতে হবে। উসকে বাদ কই ভি শনি আর মঙ্গলবারে এই শ্মশানের ছাই আর সিন্দুর একসাথে মিলিয়ে উস মন্ত্র কো 108 বার পড়তে হবে। और हर बार पढ़ने के बाद एक फूंक मार भी, ठीक है? इसके बाद इस मिलावट को छुपके से चेजा गया बोले छी शिखर लगे दीवी, बस तेरा सब मुसीबत दूर हो जाएगा। किरे पार भी तो है, ये तो सहज व्यापार, पार वो तो वे मंत्रोटा। हाँ हाँ, रुक, तेरे लिए पहले से ही एक कागज लिखे रखे छी। এই বলে পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজের চিরকুট বের করে দত্তবাবুর হাতে গুঁজে দিলেন হান্নান মোল্লা। 500 টাকার একটা করকরে নোটের সঙ্গে একটা 1 টাকার কয়েন বের করে হান্নান মোল্লার হাতে দিয়ে সেদিনের মতো সেখান থেকে বিদায় নিলেন দত্তবাবু। শুনছেন লেখক শ্রী শুভপ্রিয় চৌধুরীর কলমে সূর্যের ডিম। এবছর সময়বৃত্ত শারদ সংখ্যায় গল্পটি প্রথম প্রকাশিত হয়। এই গল্পে লেখক শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখেছেন, যেটা গল্পটি শুনলে জানতে পারবেন। এই প্রশ্নটি লেখকের মনেও কৌতূহল সৃষ্টি করেছিল। সেই প্রশ্নের উপর ভিত্তি করেই তিনি গল্পটি লেখেন। তাই সবার কাছে অনুরোধ, গল্পটি মন দিয়ে শুনুন এবং যদি প্রশ্নটির উত্তর জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। গল্প পাঠে বঙ্গকথা চ্যানেল থেকে দিব্যেন্দু, লেখক সৌম্যজিৎ, হান্নান মোল্লা সুপ্রতিম, শ্যামদার প্রথম বন্ধুর ভূমিকায় শাশ্বত, দ্বিতীয় বন্ধুর ভূমিকায় চিরঞ্জিৎ, মিত্তির মশাই অভিষেক, প্রতিবেশী ভদ্রলোক শ্যামদার বাবার ভূমিকায় অর্ণব, শ্যামদার ভূমিকায় দেবাশিস, ভূতের চরিত্রে মাস্টার সৌনক, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে অর্ণব, পোস্টার ডিজাইনে শুভপ্রিয়। শুরু হচ্ছে শুভপ্রিয় চৌধুরীর কলমে সূর্যের ডিম। শুনতে থাকুন, সঙ্গে রাখুন গল্প ক্যাফে।
সেদিন যখন শ্যামাদার ফোনটা এলো, তখন আমি সবে ল্যাপটপটা অন করে বসেছি অফিসের কাজে। বিছানার ওপর ম্যালেরিয়া রোগীর মতো মোবাইল ফোনটা কেঁপে উঠতেই মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি শ্যামাদা কলিং। ফোনটা তুলে কানে চেপে ধরতেই ওপ্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শ্যামাদা বলছি, তুমি কি আজ দুপুরে বাড়ি থাকবে? ও হো, হ্যাঁ 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 থাকবো থাকবো, আপনি আসবেন? তুমি অনেক করে বলো, কিন্তু একদিনও তোমার বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছিলাম আজ দুপুরে তোমার বাড়ি যাব। লকডাউনে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। তা বেশ তো, চলে আসুন, আরে চুটি আড্ডা মারা যাবে। হ্যাঁ আমি অনেকদিন ঘরবন্দি হয়ে আছি, আরে আপনি চলে আসুন তো, আপনি এলে আমার ভালোও লাগবে। হ্যাঁ আচ্ছা, আজ তাহলে আমি দুপুর দুটো থেকে তিনটের মধ্যে যাচ্ছি, কেমন? এখন রাখি, হ্যাঁ দুপুরে দেখা হচ্ছে। ঠিক ঠিক আছে দাদা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখলাম। হ্যাঁ সেদিন শ্যামাদাকে বলে তো দিয়েছিলাম আসুন, কিন্তু ফোনটা কাটার পর ভাবলাম শ্যামাদা এই প্রথমবার বাড়িতে আসছে, কিন্তু তাকে খাওয়ানোর মতো কিছু তো বাড়িতে নেই। এদিকে তখন সবে অফিসের কাজটা নিয়ে বসেছি, বাড়ি থেকে বেরিয়ে যে কিছু নিয়ে আসবো সে সময়ও নেই, কারণ দুপুরের মধ্যে প্রজেক্টটা জমা দিতে হবে। তারপর যদিও আমি বেশ কিছুক্ষণ ফ্রি থাকব, কিন্তু ততক্ষণে সব বন্ধ হয়ে যাবে, তার ওপর আবার এই লকডাউন চলছে। তাই 7-5 ভেবে স্থির করলাম বাড়িতে যা আছে তাই দিয়েই ম্যানেজ করে দেব। 4 বছর আগে যখন মধ্যমগ্রাম থেকে ঢাকুরিয়ায় এই বাড়িতে ভাড়া এসেছিলাম, তখন চেনা পরিচিত বলে বিশেষ কেউ ছিল না। তারপর ঢাকুরিয়া লেকে মর্নিং ওয়াক করতে গিয়ে এই শ্যামাদার সাথে পরিচয়। আগে যখন রোজ লেকে যেতাম, প্রাতঃভ্রমণের পর বেশ কিছুটা সময় ওনার সাথে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরতাম, কিন্তু আজ প্রায় মাসখানেক হয়ে গেল লকডাউন চলছে, তাই এখন লেকে যাওয়া প্রায় বন্ধ। এই কলকাতায় আমার বিশেষ বন্ধু বলতে তেমন কেউ নেই, তাই আমার এই ভাড়া বাড়িতে তেমন কেউ একটা আসেও না, তাই নিজের প্রয়োজনে যা কিছু লাগে সেটুকু ছাড়া বাড়তি আমার বাড়িতে কিচ্ছু থাকে না। বসে বসে তাই ভাবছিলাম শ্যামাদা প্রথমবার আসছে, তাকে কি খাওয়ানো যায়। ঠিক তখনই আমার মস্তিষ্ক জানিয়ে দিল, কোনো চিন্তা নেই বন্ধু, সে জিনিস তোমার ঘরেই আছে। সেদিন প্রায় 2:15 নাগাদ শ্যামাদা আমার বাড়ির কাছাকাছি এসে আমায় ফোন করলেন, আমি গিয়ে তাকে রাস্তা চিনিয়ে নিয়ে এলাম বাড়িতে। বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পর আমি রান্নাঘরে গেলাম তার জন্য কিছু খাবারের আয়োজন করতে। বাড়িতে 2 হিমসাগর আম ছিল, তাই আগে থেকেই ভেবে রেখেছিলাম সেটা দিয়েই অতিথি আপ্যায়নটা সেরে ফেলব, কিন্তু তখনও জানতাম না এরপর কি ঘটতে চলেছে। আম 2 পিস পিস করে কেটে প্লেটে সাজিয়ে যখন শ্যামাদার সামনে টেবিলে গিয়ে রাখলাম, শ্যামাদা আতঙ্কগ্রস্তের মতো এক অদ্ভুত আচরণ শুরু করলেন। প্লেটের দিক থেকে প্রায় মুখ সরিয়ে নিয়ে অন্যদিকে চেয়ে তিনি কাঁপা গলায় বলতে লাগলেন, আম আম আমি খাই না, দয়া করে দয়া করে আমার সামনে থেকে এটা নিয়ে যাও। প্রথমে ভাবলাম অনেকেই তো অনেক কিছু খায় না, তাছাড়া অনেকের আবার আম খেলে পেটের সমস্যা হয়, কিন্তু তাকে আতঙ্কিত হতে দেখে খুব কৌতূহল হলো, তাই জিজ্ঞেস করেই ফেললাম, এই কি হলো, আপনার কি আমে কোনো সমস্যা টমস্যা আছে নাকি? না মানে আপনার কি আম খাওয়া বারণ? তিনি নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, আম আগে আমি খেতাম, কিন্তু বহুদিন হলো আমি আম খাওয়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন কেন? আর আপনাকে এত আতঙ্কিতই বা দেখাচ্ছে কেন? ও আম নয়, ও আমার কাছে বিষ। বিষ? হ্যাঁ হ্যাঁ বিষ, দয়া করে দয়া করে আমার সামনে থেকে নিয়ে যাও, ওটা দেখলেই আমার ভীষণ ভয় করে। এইসব দেখে ভাবলাম মালটা পাগল না কি,
কিন্তু সেই মুহূর্তে তাকে আতঙ্কিত দেখে আমটা তার সামনে থেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে হলো। তাই তার সামনে থেকে আমের প্লেটটা তুলে নিয়ে রান্নাঘরে রেখে এলাম। ফিরে এসে দেখি তখনও তিনি রীতিমতো ভয় কাঁপছেন। কি করব ভেবে না পেয়ে এক গ্লাস জল বাড়িয়ে দিলাম তার দিকে। জলের গ্লাসটা আমার হাত থেকে ছোঁ মেরে নিয়ে উনি নিমেষে গ্লাসটা খালি করে একটু দম নিলেন। তারপর বেশ কিছুটা সময় দুজনেই চুপ করে থাকলাম। পুরো ঘরটা তখন একদম নিস্তব্ধ। মনে হচ্ছে কিছুক্ষণ আগে একটা ঝড় বয়ে গেছে। তারপর সেই নিরাপত্তা ভেঙে আমি প্রথম কথা বললাম। যদি কিছু মনে না করেন তো একটা প্রশ্ন করব। কি জানতে চাও? যে আমি আম দেখে এত আতঙ্কিত হলাম কেন? যে সুস্বাদু বস্তুটি প্রায় সকলের প্রিয়, সেটা আমার কাছে বিষ হয়ে উঠল কিভাবে? তাই তো বুঝলাম লোকটা আর যাই হোক পাগল নয়। তার সাথে এও বুঝতে অসুবিধা হলো না যে তিনি আমার প্রশ্ন শুনে আমার মনের ভাব বুঝতে পেরেছেন। ভণিতা না করে তাই সরাসরি বললাম, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আসলে এরকম ঘটনা আগে কারোর মুখে শুনিনি তো কোনো দিন, তাই একটা জানবার কৌতূহল হচ্ছে খুব। কী আর বলবো তোমায়, এর জন্য আমি নিজেই দায়ী। আজ অবধি কাউকে লজ্জায় বলতে পারিনি নিজের কুকর্মের কথা। নিজের মধ্যে গুমরে গুমরে মরেছি। তাছাড়া লোকে এসব শুনলে বিশ্বাস করবে কিনা সেটা ভেবেও সাহস করে বলে উঠতে পারিনি। এই ঘটনা শোনার পর যদি লোকে হাসাহাসি করে আমাকে পাগল ভাবে, এই আশঙ্কাও ছিল। তাই না না, আপনি নির্ভয় বলুন, আমি কিচ্ছু ভাববো না। তার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠলাম আমি। আসলে সে সময় প্রবল কৌতূহল আর চেপে রাখতে পারছিলাম না। যখন অভয় দিচ্ছ তখন বলছি শোনো, সেই ছোট থেকে আজ 52 বছর বয়স হয়ে গেল, দুটো নেশা আজ অবধি আমি ছাড়তে পারিনি। এক হলো নিয়মিত শরীর চর্চা, আর দ্বিতীয়টি হলো গাছ। ছোটবেলায় বাবাকে দেখেই আমার গাছের প্রতি ভালোবাসা জন্মায়। এক কথায় বলতে পারো এই বাগান করার খুঁটিনাটি আমার তাঁর কাছ থেকেই শেখা। কোন গাছে কি সার কতটা পরিমাণ দিতে হবে, গাছকে ফুলে ফলে ভরিয়ে তুলতে কি করতে হবে, এই সবই ছিল তার নখদর্পণে। বাবা বলতেন, ওদের যতটুকু দিবি ওরা তার দ্বিগুণ ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে। এই দেনা পাওনার হিসেব বুঝতে গিয়ে আমি যে এতটা অমানুষ হয়ে উঠব তা আগে ঘুণাক্ষরেও টের পাইনি। গাছগুলো ছিল আমার সন্তানের মতো। সন্তান স্নেহে ছোট চারা গাছগুলোকে বড় করে তুলতাম। কত ফুল ফুটিয়েছি, ফল ধরিয়েছি, একসময় এসব কোনো ব্যাপারই ছিল না আমার কাছে। কিন্তু ঘুণাক্ষরেও টের পাইনি কখন যে ওদের সাফল্য ওদের ব্যর্থতা আমার নিজের সাথেই জুড়ে গেছে। সন্তান পরীক্ষায় খারাপ ফলাফল করলে যেমন বাবা মায়ের রাগ হয়, তেমনি এত যত্ন করেও যখন মনের মতো ফুল ফল পেতাম না তখন ভীষণ রাগ হতো। ঘুম ভাঙলেই ছুটে যেতাম বাগানে, ওদের সাথে কথা বলতাম। বাগান যখন ফুলে ফলে ভরে উঠত তখন গর্বে আমার বুকের ছাতি চওড়া হয়ে উঠত। এ প্রান্ত থেকে ও প্রান্ত কত পুষ্প প্রদর্শনীতে ঘুরে বেড়িয়েছি, কত পুষ্প প্রদর্শনীতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কত পুরস্কার জিতেছি। সেদিনের কথা মনে পড়লে আজও আমার কষ্ট হয়। এই অবধি বলে শ্যামাদা কান্নায় ভেঙে পড়লেন। এদিকে এই অবধি শুনে আমি তার আম না খাওয়ার কারণ তখনও বুঝে উঠতে পারিনি, তাই কৌতূহলটা ক্রমশ বাড়তে শুরু করেছিল। তাকে যে কি বলে সান্ত্বনা দেব তাও বুঝে উঠতে পারছিলাম না, যদিও তার আর বিশেষ প্রয়োজন পড়ল না। দেখলাম তিনি নিজেকে বেশ কিছুটা সামলে নিয়ে আবার বলতে শুরু করলেন, কিছু মনে করো না, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। যাই হোক, এইভাবে দিব্যি গাছপালা নিয়ে আমার ব্যাচেলার লাইফ কেটে যাচ্ছিল।
কিন্তু হঠাৎ করে আমার জীবনে ঘনিয়ে এলো এক অমঙ্গলের কালো ছায়া। যদিও তাকে আমি আমন্ত্রণ করে নিয়ে এসেছিলাম, আমাদের পাড়ায় আমি ছাড়াও আরো 6 জন বাগানি ছিল। এদের মধ্যে 5 জনই ছিল ছাদ বাগানি, একমাত্র আমিই ছিলাম যার নিজের বাড়ির সামনে একটু বাগান করার মতো জমি ছিল। আসলে বোঝোই তো, কলকাতা শহরে জমির অনেক দাম, তাই কেউ বাগান করে জায়গা নষ্ট করতে চায় না। যাক সেসব কথা, আমার বাগানে এত আলো বাতাস খেলা করত যে গাছ হয়ে উঠত তরতাজা, ফুলে ফলে ভরে থাকতো সব সময়। আমাদের পাড়ায় এক একজন বাগানি তো আমাকে ডেকে বলতো, আপনার বাগানটা এত সুন্দর জায়গায় পেয়েছেন, সারাদিন এত আলো বাতাস খেলা করে, যা দেখলে খুব হিংসে হয়। আমি সেসব কথা হেসে উড়িয়ে দিতাম, কিন্তু মনে মনে নিজেদের মধ্যে রেষারেষিও ছিল মারাত্মক, যদিও সেটা কেউ কাউকে বুঝতে দিতাম না। অনেক সময় এরকমও হয়েছে, একে অন্যকে গাছ উপহার দিয়েছি, বেশ ভালোই চলছিল সব কিছু। কিন্তু হঠাৎ একদিন আমার পাশের বাড়ির ছাদ বাগানি মিত্তির মশাই, মানে বলাইচাঁদ মিত্র, আমার বাল্য বন্ধু কাম প্রতিবেশী, কোথা থেকে কয়েকটা গাছের চারা নিয়ে এলো। বলাই নিজেই একদিন আমাকে তার ছাদ বাগানে আমন্ত্রণ করলো। এমনিতে ওর বাড়িতে আমার যে যাতায়াত ছিল না তা নয়, ও মাঝে মধ্যেই আমাকে ওর বাড়িতে ডাকতো, জমিয়ে দুজনে আড্ডা মারতাম। কিন্তু সেদিনের আমন্ত্রণটা ছিল একটু অন্য রকম, বেশ একটা অহংকারের ছাপ ছিল তার মধ্যে। বাজারে দেখা হতে আমাকে বলল, সময় করে একবার আমার ছাদ বাগানটা ঘুরে যাস, কয়েকটা নতুন বিদেশি অতিথি এনেছি আমার ছাদ বাগানে। হলফ করে বলতে পারি এ জিনিস খুঁজলেও এই চত্বরে কারো বাগানে পাবি না। এইটুকু শুনে আমারও মনে কৌতূহল জেগে উঠল। সেদিন বিকেলেই গেলাম ওর ছাদ বাগানে। আগেই বলেছি তোমায়, ওর ছাদ বাগান আমার কাছে অপরিচিত নয়, কিন্তু সেদিন গিয়ে দেখলাম ছাদ বাগানের চিত্রটা পুরো পাল্টে গেছে। আগে যেখানে সারা ছাদ জুড়ে টবে নানা রকমের ফুল ও ফলের গাছ শোভা পেত, সেখানে সেই টবগুলো ছাদের একপাশে সরিয়ে রাখা আছে। তার ছাদের মাঝখানে কয়েকটা বড় বড় সিমেন্টের চৌয়াচ্চার মতো করে তার মধ্যে কয়েকটা আম গাছের চারা লাগানো হয়েছে। আমি সেদিন যখন ছাদে গেলাম তখন বলাই ছাদেই ছিল। আমি আগে থেকেই জানতাম ও এই সময়টা ছাদেই থাকে। আমাকে দেখেই একটা উৎফুল্ল হাসি হেসে বলল, এসেছিস, এই দেখ আমার ছাদ বাগানে কত নতুন অতিথি এসেছে, দাঁড়া তোর সাথে পরিচয় করিয়ে দিই। আমি তো দেখেই বুঝে গেছি এ তো সামান্য আম গাছ, হোক না বিদেশি, এতে এত আদিক্ষেতা করার কি আছে কে জানে। পৃথিবীতে যত বিখ্যাত আম আছে সবই তো এদেশেই হয়, এদেশের হিমসাগর, ফজলি, ল্যাংড়া এসবের কাছে কোনো আম আছে নাকি। কিন্তু তখনও আমার জানা ছিল না সবচেয়ে দামি আমটা বিদেশেই হয়। যাই হোক, সেই আম গাছের চারাগুলো আমায় দেখাতে দেখাতে বলাই বলল, এই আম গাছগুলো সব সুদূর জাপানের, আমার এক বন্ধু থাকে রায়পুর রোডে মুচিশাতে, তুই তো জানিস এই মুচিশা গাছের জন্য বিখ্যাত। রাস্তার দুধারে লাইন দিয়ে শয়ে শয়ে নার্সারি রয়েছে, হেন গাছ নেই যা ওখানে গেলে পাওয়া যায় না। সেই বন্ধুই তো আমাকে একদিন খবর দিল, ওদের ওখানে একটা নার্সারিতে কতগুলো বিদেশি ভ্যারাইটির ফলের গাছ এনে তার থেকে চারা বার করে বিক্রি করছে। তুই তো জানিস যে কোনো রেয়ার ভ্যারাইটির গাছ সংগ্রহ করা যে কোনো বাগানির একটা নেশা, তাই ছুটে গেলাম উচিশায় আর নিয়ে এলাম এই গাছগুলো। বলাই কথা শেষ করলে আমি বললাম, সে তো না হয় বুঝলাম বিদেশি আম গাছ, কিন্তু বিশেষত্ব কি এই আম গাছের? আরে হ্যাঁ, এটাই তো হলো মজার বিষয়, বিশ্বের অন্যতম দামি ও ব্যয়বহুল বলে পরিচিত এই মিয়াজাকি আম ভারত তথা দক্ষিণ এশিয়ায় উৎপন্ন অন্যান্য আমের প্রজাতির থেকে
দৃশ্য তো আলাদা এই আম। এই বিশেষ আমের প্রজাতি একেবারে গাঢ় লাল বা বেগুনি ধাঁচের হয়। জাপানের কিউশু প্রিফেকচারের মিয়াজাকি শহরে মূলত পাওয়া যায় এই আম, তাই শহরের নামেই হয়েছে এই আমের নামকরণ। আমটা দেখতে অনেকটা ডাইনোসরের ডিমের মতো। এই আমকে জাপানি ভাষায় বলা হয় তাইও নো তামাগো, যার অর্থ হল সূর্যের ডিম। বাহ, চমৎকার! সূর্যের দেশে সূর্যের ডিম, হ্যাঁ! উত্তেজনায় বলে উঠলাম আমি, বলাই আরও বলতে লাগলো। আরে শুধু কি তাই, এই আমের এক একটির ওজন হয় প্রায় 350 গ্রামের মতন। অন্য আমের তুলনায় এতে শর্করার পরিমাণ 15% বেশি থাকে, যে কারণে এটি বেশ মিষ্টি। এই আম বিশ্বের অন্যতম দামি আম। আন্দাজ করে বল দেখি কত দাম হতে পারে। কত আর হবে, খুব জোর 1,000 থেকে 2,000 টাকা কেজি হবে। আমাকে চমকে দিয়ে বলাই হো হো করে হেসে উঠল, তারপর হাসি থামিয়ে বলল, কি এই আমের দাম কেজি প্রতি ভারতীয় মুদ্রায় প্রায় 2,70,000 টাকা। জাপানি সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারা যায় আন্তর্জাতিক বাজারে গত বছর নাকি এই দর উঠেছিল। বলিস কি, 2,70,000? তবে আর বলছি কি, ভাবতে পারছিস এই আম এখন আমার ছাদ বাগানে ফলবে? বলে আনন্দে আত্মহারা হয়ে বলাই আমার পিঠ চাপড়ালো। এত দূর শুনে বুঝতে পারলাম তার এই আনন্দের যথেষ্ট কারণ আছে। এই রকম প্রজাতির একটি আম গাছ যে কোনো বাগানে নিজের সংগ্রহে রাখতে চাইবে, যেমনটি তখন আমারও মনে হচ্ছিল। তাই সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, তুই যে নার্সারি থেকে গাছগুলো এনেছিস তার নাম ঠিকানাটা আমায় দে, আমিও তাহলে নিয়ে আসব। নাম ঠিকানা তো বলতে পারবো না, কারণ আমার ওই বন্ধুটি আমায় সেইখানে নিয়ে গেছিল, আমিও তাড়াহুড়োয় আর জানতে পারিনি। তবে তুই মুচিশায় গিয়ে খোঁজ করলেই আশা করি পেয়ে যাবি। বলাইয়ের কথা শুনে বুঝলাম ও মনে হয় নাম ঠিকানা জানলেও আমায় ঠিকঠাক বলতে চাইছে না। এতদিন বাগান করেছি আর এটুকু বুঝবো না? ও আসলে চায় না এ পাড়ায় অন্য কেউ এই রেয়ার প্রজাতির আম গাছটা নিজের সংগ্রহে রাখুক, না হলে লোকের কাছে বড়াই করে বলবে কিভাবে পৃথিবীর সবচেয়ে দামি আমের গাছটা আমাদের পাড়ায় শুধুমাত্র আমার কাছেই আছে। সব বুঝি, তবে আমিও হারার পাত্র নই, তাই সেদিনের মতো ওকে বিদায় জানিয়ে বাড়ি ফিরলাম। সেদিনের পর থেকে রাতে একদম ঘুমাতে পারছিলাম না, চোখ বুঝলেই খালি চোখের সামনে ভাসছিল থোকা থোকা লাল বা বেগুনি রঙের আমগুলি। যাই হোক, একদিন মনস্থির করলাম যে করেই হোক মুচিশা গিয়ে এই আম গাছ নিয়ে আসতেই হবে। কীরকম একটা জেদ চেপে গেল মনের মধ্যে, শেষমেশ একদিন বেরিয়ে পড়লাম মুচিশার উদ্দেশ্যে। কিন্তু প্রথম দিন গিয়ে বহু খুঁজেও সেই নার্সারির সন্ধান পেলাম না, কিন্তু হাল ছাড়িনি। তারপর আবার একদিন গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর সেই নার্সারির সন্ধান পেলাম। ভাবলাম বিদেশি গাছ আমাদের এই পরিবেশে হবে কি না, তাই প্রথমে 2টো চারা গাছ কিনলাম পরীক্ষা করে দেখার জন্য। একবার যদি ফল ধরাতে পারি তাহলে পরে এসে আবার নিয়ে যাব না হয়। মনে মনে বিদ্রুপ করে বলাইয়ের উদ্দেশ্যে বললাম, ভেবেছিলে তুই না বললে আমি নার্সারি খুঁজে পাবো না? আরে বাবা, খুঁজলে ভগবানকেও পাওয়া যায়, আর এ তো সামান্য গাছ। মনে মনে শপথ নিলাম,
বলাইয়ের চেয়ে বেশি ফল ফলিয়ে দেখিয়ে দেব, আমারও ক্ষমতা কম নয়। কিন্তু ভগবান হয়তো অন্য কিছুই লিখে রেখেছিলেন আমার জন্য, তাই বছর দুয়েক বয়স হতেই সেই আম গাছের চারাগুলো বেশ বড় হয়ে উঠল। এদিকে ততদিনে বলাইয়ের গাছে ফলন শুরু হয়ে গেছে, সে নিজে আমাকে সেই গাছের আম খাইয়েছে, এমনকি আমি নিজে চোখে দেখে এসেছি গাছে থোকা থোকা আম ফলেছে। তাই আমিও আশায় ছিলাম কবে আমার গাছে ফলন হয়। প্রথম ফলনের আনন্দটা যে কি সে একমাত্র যে ফলায় সেই জানে। প্রায় আড়াই বছরের মাথায় আমার গাছে প্রথম মুকুল এলো, সে দৃশ্য দেখে আমার মনে যে কি আনন্দ হয়েছিল তা তোমাকে বোঝাতে পারবো না। কোনো বাচ্চা যখন প্রথম মা বলে ডেকে ওঠে, তাতে মায়ের যতটা আনন্দ হয় ঠিক ততটাই আনন্দ হয়েছিল সেদিন আমার। তার সাথে বুকের ছাতিও চওড়া হয়ে উঠল, স্বপ্ন দেখতে শুরু করলাম, সারা গাছ থোকা থোকা আমে ভরে উঠেছে। কিন্তু কথায় বলে না, আশায় মরে চাষা, সেই অবস্থা আমারও হলো। গাছে মুকুল এলেও অজানা কারণে সব ঝরে পড়তে লাগলো। কত কিছু যে প্রয়োগ করলাম, বিভিন্ন রকম সার, ভিটামিন, অনুখাদ্য, কিন্তু না, কোনো কিছুই কাজে এলো না। এইভাবে প্রতি বছরই মুকুল হতো, কিন্তু একটাও আম ফলতো না গাছে। এদিকে বলাইয়ের গাছ প্রতি বছরই ফলে ফলে ভরে উঠেছে, খুব হিংসা হলো দেখে। পরের সন্তানের সাফল্য দেখে যেমন অনেক বাবা মার হিংসে হয়, তেমনি আমারও হলো। ওদের ব্যর্থতা তখন যেন আমার নিজেরও ব্যর্থতা, তবুও মনের জ্বালা বুকে চেপে মুখ বুঝেছিলাম। কিন্তু সেদিনের বলাইয়ের বলা কথাগুলো যেন কাটা ঘায় নুনের ছিটে লাগিয়ে দিল। একদিন সকালবেলায় আমি আম গাছগুলোর পাতা ডালপালা ছাঁটছিলাম, বলাই সেই সময় বোধহয় বাজারে যাচ্ছিল। আমাকে দেখেই একটা হাসি এসে তাচ্ছিল্যের সুরে বলল, ওর পিছনে বৃথাই চেষ্টা করছিস রে শ্যামাচরণ, এ কি আর যেসে গাছ, বিদেশি গাছ বলে কথা, তাতে কি আর যে কেউ ফল ধরাতে পারে, এর জন্য এলেম চাই বুঝলি, এলেম। ওর এই কথাগুলো যেন আমার মাথায় আগুন চালিয়ে দিল। ব্যর্থ প্রেমিকের মতো মনে মনে ঠিক করলাম, যা আমার হয়নি তা অন্য কারোর হতে দেব না। গাছে ফলন হতে এক অহংকার, না থাকবে গাছ আর না ফলবে ফল। স্থির করলাম যে করেই হোক ওর গাছগুলো সব শেষ করে দেব। কিন্তু ভাবলেই তো সব করা যায় না, কারণ ওর থাকাকালীন তা কোনোভাবেই করা সম্ভব না। এমনকি ও যখন বাড়ি থাকে না তখনও কোনোভাবেই সম্ভব নয়, কারণ একই তো গাছগুলো রয়েছে ছাদে, যার নাগাল পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া ও যখন বাড়ি থাকে না তখন না আমি ওর ঘরে ঢুকি, আর ছাদে যাওয়া তো কোনো প্রশ্নই ওঠে না। মনে মনে তাই প্ল্যান করলাম কি করা যায়। শেষে হঠাৎ একদিন মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। অনেকের মুখে শুনেছি অনেক তান্ত্রিক আছেন যারা নাকি বান চালনা করে গাছ মেরে দিতে পারেন। আমার কাছে মনে হলো এটাই একমাত্র নিরাপদ উপায়, কেউ কিছু জানতেও পারবে না, এদিকে আমার ইচ্ছেও পূরণ হবে। কোনো তান্ত্রিকের সন্ধান না পেলেও বারুইপুরের কাছে এক মোহামেডান হুজুরের সন্ধান পেলাম, যিনি এইসব কাজগুলো করে থাকেন। নাম হান্নান মোল্লা, লোকে বলে কালা জাদুর কারিগর। একদিন তার সাথে দেখা করতে তিনি আমাকে সব শিখিয়ে দিলেন কিভাবে কি করতে হবে। তার কথা মতো শ্মশানের ছাই আর সিঁদুর মিশিয়ে সেগুলো মন্ত্রপুত করে রেডি করে রাখলাম। তারপর একদিন বলাইদের ছাদে গেলাম বলাইয়ের ছাদ বাগান দেখতে।
তারপর সুযোগ বুঝে বলাইয়ের অলক্ষে সেই মন্ত্রপুত ছাই ও সিঁদুরের মিশ্রণটি লাগিয়ে দিলাম প্রতিটি আম গাছে। সপ্তাহ খানেকের মধ্যে বলাইয়ের সব গাছ ঝিমিয়ে মরে গেল, তার সাথে ওর অহংকারও পুরে ছাই হয়ে গেল। এই শ্যামাচরণ দত্তের সাথে মশকরা করার ফল হাতে নাতে টের পেয়ে গেল বলাই। এতদিন ধরে আমার মনে যে আগুন জ্বলছিল সেটাও যেন কেউ শান্তি জল ছিটিয়ে ঠান্ডা করে দিল। নিজের ব্যর্থতা ঢাকতে অন্যের ক্ষতি করতেও আমার সেদিন খারাপ লাগেনি। ওই নিরীহ নিরপরাধ গাছগুলোকে সেদিন খুন করতেও আমার হাত কাঁপেনি এক ফোঁটা। এমনিতেই কোনো বাগানই চায় না কোনো গাছকে মেরে ফেলতে, তা সে নিজের গাছ হোক বা অন্যের। আমিও চাইতাম না, কিন্তু তখন আমি প্রতিহিংসার আগুনে এমন অন্ধ হয়ে গিয়েছিলাম যে ঠিক ভুলের হিসেব কষতে ভুলে গিয়েছিলাম। বলাইয়ের মশকরার বদলা নিতে শান্তি তো পেলাম, কিন্তু সে শান্তি স্থায়ী হলো না বেশি দিন। কিছুদিন পর থেকে আমার সাথে ঘটতে শুরু করলো অলৌকিক কাণ্ড কারখানা। রাতে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখতাম, ওই আম গাছগুলো যেন আমার গলা টিপে ধরছে, ওদের শিকড় ডালপালা দিয়ে যেন আমাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলছে। এইভাবে কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি। রাত হলেই মনে হতো ওরা প্রতিহিংসার আগুনে জ্বলছে, আমাকেও তারা তাদের মতো প্রাণে মেরে ফেলতে চায়। এমনকি নিজের আম গাছ দুটির সামনে দাঁড়ালেও মনে হতো ওরাও আমার ওপর রাগে গর্জে উঠে বলছে, দিনের পর দিন এই সব ঘটনা ঘটে চলছিল। একদিন বাজার থেকে ফিরছি দু হাতে বাজারের থলি। বাজার থেকে ফেরার পথে একটা বড় আম গাছ পড়ে, সেই আম গাছের নিচ দিয়ে আসার সময় কে একটা সজোরে আম ছুঁড়ে মারল গাছের ওপর থেকে। এত জোরে মাথা এসে লাগলো যে মাথা ঝনঝন করে উঠল। উপরে গাছের দিকে তাকিয়ে দেখি গাছের উপর কেউ নেই। ভেবেছিলাম কেউ কি মজা করে এরকম মেরে আবার গাছে লুকিয়ে পড়ল, কিন্তু তাই যদি হয় তাহলে একটু হলেও গাছের ডালপালা তো নড়ত। আর এটা গাছ থেকে আম পড়ার ঘটনাও নয়, না হলে আমার এত জোরে লাগতো না কিছুতেই। আবার একদিন নৈহাটি গিয়েছিলাম এক আত্মীয়ের বাড়ি, গরমকাল, রাস্তা একদম শুনশান, চারিদিকে হাওয়ার লেশ মাত্র নাই। দুপুর রোদে ছাতা মাথায় দিয়ে আমি হেঁটে চলেছি। যাওয়ার পথে হঠাৎ একটা গাছের মোটা ডাল আমার সামনে রাস্তার উপর হুড়মুড়িয়ে পড়ে গেল। কি ভাগ্যি একটুর জন্য রক্ষা পেয়েছি। তাকিয়ে দেখি এটাও একটা আম গাছের ডাল। ভেবে পেলাম না ওরকম শক্ত পোক্ত ডাল হঠাৎ ভেঙে পড়ল কিভাবে। এরপর এত আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে নিজের কিনে আনা মিয়াজাকি আম গাছ দুটি একজনকে দিয়ে দিলাম। আর একদিন তো সে এক কাণ্ড। জয়নগরে এক বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় কোথা থেকে একটা পাকা আম গড়িয়ে গড়িয়ে আমার পায়ের কাছে এসে থেমে গেল। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। তারপর সেখান থেকে মুখ ঘুরিয়ে পায়ের দিকে তাকাতেই দেখি কিছুই নেই। তাজ্জব ব্যাপার, এই পায়ের সামনে আমটা পড়েছিল, চোখের পলকেই তা উবে গেল। একসময় ভেবেছিলাম এগুলো সব কাকতালীয় ঘটনা, নিজের অপকর্মের জন্য অনুশোচনার আগুনে দগ্ধ হতে হতে হয়তো মিছিমিছি আতঙ্কিত হয়ে পড়ছি। কিন্তু একদিন যা হলো তা আমার ভাবনাকে ভেঙে খান খান করে দিল। ডালহৌসি গেছিলাম একটি বিশেষ কাজে। কাজ মিটিয়ে ফিরতি পথে আসার সময় হঠাৎ ইচ্ছে হলো ম্যাঙ্গো জুস খাব। যেমনি ভাবা তেমনি কাজ, রাস্তার পাশে একটা বড় দোকান থেকে ম্যাঙ্গো জুস খেলাম।
সেদিন বাড়ি ফিরে হঠাৎ আমার রক্ত বমি শুরু হলো। ভাগ্যিস নিমাই ডাক্তার ছিলেন, তাই সে যাত্রায় কোনো রকমে রক্ষা পেয়েছি। তারপর থেকে আজ অবধি ওই বিষ আমি আর ছুঁইনি। এই অবধি বলে শ্যামাচরণ দত্ত একটু দম নিলেন, তারপর বললেন, গলাটা একদম শুকিয়ে গেছে, আর একটু জল খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এক্ষুনি এনে দিচ্ছি, বলে আমি তাকে এক গ্লাস জল এনে দিলাম। তিনি আগের মতো নিমেষে সেটা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এ বাবা, 5টা বেজে গেছে, কথা বলতে বলতে একদম খেয়ালই করিনি। এই আজ তাহলে আমি উঠি, কেমন? আমার আবার বাড়ি ফিরে গাছে জল দিতে হবে, আমার জন্য ওরা চাতক পাখির মতো অপেক্ষা করে আছে, আমাকে উঠতেই হবে। আমি তখনও একটা ঘোরের মধ্যে আছি, মানে ওনার এই গাঁজাখুরি গ্যাস গল্প শুনে আমার মাথা টন টন করছে। মনে মনে ভাবছি, লোকটা কি পাগল না শিয়ানা পাগল? আমি গ্রামের ছেলে বলে আমাকে এইসব গল্প শুনিয়ে কি বোকা বানাতে চাইছে? যখন হুঁশ ফিরল, ততক্ষণে দেখি উনি দরজার কাছে চলে গেছেন। তারপর কি মনে হতে উনি দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালেন, তারপর আমার দিকে ঘুরে বললেন, কি ভাবছো আমি পাগল? বলি যার প্রাণ আছে, অনুভূতি আছে, তার আত্মা থাকবে না, তা কি হয়? তার কথায় আমি কিছুটা থতমত খেয়ে গেলাম, তারপর ঘোর কাটিয়ে নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, ছি, আপনাকে পাগল ভাববো কেন? আর তবে হ্যাঁ, এরকম যে ঘটতে পারে তা বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে। ও, আমার কথা বিশ্বাস হলো না, ঠিক আছে প্রমাণ চাও। এই বলে শ্যামাদা চোখের পলকে শূন্যে মিলিয়ে গেলেন। চোখের সামনে দৃশ্য দেখে তখন আমার হাত পা ঠক ঠক করে কাঁপছে। সত্যি না স্বপ্ন দেখছি, মিলাতে পারছিলাম না। যাই হোক, সেদিন অনেক কষ্টে নিজেকে সামলে ছিলাম। এরপর কেটে গেছে প্রায় 3 মাস। লকডাউন উঠে যেতে আবার সকালে প্রাতঃভ্রমণে লেকে যাওয়া শুরু করলাম। একদিন লেকের পাশে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। আমার পাশে বসে দুজন বয়স্ক ভদ্রলোকও চা খাচ্ছিলেন আর নিজেদের মধ্যে গল্প করছিলেন। হঠাৎ চা খেতে খেতে ওদের মধ্যে একজন ভদ্রলোক বলে উঠলেন, শ্যামচরণ আজ 3 মাস হলো ইহলোক ত্যাগ করেছে, ব্যাপারটা যেন বিশ্বাস হয় না এখনো। এই শুনে আর একজনও বলে উঠলেন, তা যা বলেছিস, কে জানে কার কপালে কি আছে। গাছ পাগল শ্যামাচরণ কি কখনো ভেবেছিল যে গাছ নিজে হাতে যত্ন করে বড় করে তুলতো, সেই গাছের ডালই একদিন তার ঘাড়ে ভেঙে পড়ে তার মৃত্যু হবে? কি জানি, উত্তেজনায় তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি, হঠাৎ করেই ওনাদের প্রশ্ন করি, আচ্ছা গাছটা কি আম গাছ ছিল? হঠাৎ আমার মুখে প্রশ্ন শুনে দুজনেই ওরা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তারপর ওনাদের মধ্যে একজন বলে ওঠে, হ্যাঁ, লেকেই তো প্রাতঃভ্রমণ করতে এসে সেদিন ওই আম গাছটার বড় ডালটা ওর মাথায় ভেঙে পড়ে, আর সঙ্গে সঙ্গে স্পট ডেথ। তা তুমি কি শ্যামচরণকে চিনতে? আমার যা জানার ছিল তা আমার জানা হয়ে গেছিল, তাই ওনাদের কথার কোনো উত্তর না দিয়েই আমি বাড়ির পথ ধরলাম। বাড়ি ফিরতে ফিরতে শ্যামাদার কথাগুলোই ভাবতে লাগলাম, যা আমার কাছে আজও প্রশ্নচিহ্ন রেখে দিয়েছে। বলি যার প্রাণ আছে, অনুভূতি আছে, তার আত্মা থাকবে না, তা কি হয়? শুনছিলেন আজকের নিবেদন, লেখক শুভপ্রিয় চৌধুরীর কলমে সূর্যের ডিম। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে আজ এখানেই শেষ করছি, ততক্ষণ শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে।